বন্ধুরা, চলে এসছি। তেলও গরম হয়ে গেছে। এবার আমি একটু একটু করে এইটা থেকে এই ব্যাটারটা মাখানো থেকে একটু একটু করে বড়ার আকারে ছেড়ে ছেড়ে এখানে তেলের মধ্যে ছেড়ে ছেড়ে দেবো। শীতকাল মানে বন্ধুরা কিছুটা কিছু একটু ভাজাভুজি খেতে ইচ্ছা করে, কিন্তু শরীরের তাড়নায় তেলে ভাজা খাওয়াটা ঠিক না বলে, তারপরে চেহারাও দিক দিয়ে দেখলে খেতে ইচ্ছা করে না, কিন্তু তবুও একটু একটু মন চায় যে একটু শীতকালে একটুখানি কিছু করে খায়। সেই হিসাবেই আর কি আজকে আমার এই সিদ্ধান্ত যে একটু আলু সেদ্ধ করাও আছে, একটু পেঁয়াজ টিয়াজ দিয়ে করি, এই আর কি, আর কিছুই না বন্ধুরা। ভালোই লাগে, তাই জন্যই আজকে একটু করলাম। তারপর ডালও আছে, মুসুরির ডালের সঙ্গে একটু বড়া হলে মন্দও হয় না, তাই একটু করলাম বন্ধুরা। এবার এইগুলোকে একটু উল্টে দেবো। অনেক জল ছিল, বাড়িতে কেউ আসলে সন্ধেবেলায় চা বা কফির সঙ্গে শীতকালে এইগুলো এইটা এই জিনিসটা করে দিলেও তারা আনন্দই পাবে। আমার তো বন্ধুরা খুবই ভালোই লাগে যে কোনো কারোর বাড়িতে যদি গেলাম সেখানে যদি আমাকে একটু এরকম বড়া করে দেয় ছোট ছোট করে চায়ের সঙ্গে, ভালোই লাগে। ভাতের থেকে আমার এরকম খুচখাচি ভালো লাগে। তা বড়াগুলো লাল লাল হয়ে গেছে, এবার নামানোর পালা। আপনারা করে দেখবেন বন্ধুরা, করে আমাকে কমেন্টে দেবেন, আমার তাহলে খুব আনন্দ হয়। আপনারা একটু দেখুন, আপনারা দেখুন তাহলে আমার একটু ভালো হয়, অন্যান্য ভিডিও করতেও আমার অনেক মন আসে।